ওরে বাবা রে, ওরে বাবা, পাতলি কোমরিয়া। হ্যাঁ প্র্যাকটিস করছো? আজ এখন তো অনলাইন কাঁপিয়ে ফেলছে পাতলি কোমরওয়ালা। এই যে পাগল, দেখো কি করে। হাই বন্ধুরা, দেখো আমি এখন একটা শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি, আর আমার আরো চেঞ্জ হবে, ঘরের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর ভাবছিলাম রুম চেঞ্জ করবো, কিন্তু সেরকম রুম মনের মতো করে পাইনি, তাই আমি চেঞ্জ করিনি, এটাই অনেক চেঞ্জ করে ফেলেছি। এই দেখো, পরে দেখাবো একদিন। আর এখন আমি যাচ্ছি, একটা বাড়িতে পুজো হবে, খাওয়া দাওয়া হবে, সেইখানে যাচ্ছি। কি দেখি হয় না হয় জানি না, দেখাতে পারবো কি না, বাট দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এই যে দেখো রেডি অনেকটাই হয়ে গিয়েছি। এই যে দেখো, আনবি এখন দুষ্টুমি করছে, জামাটা পরার স্টাইল তো দেখো সবাই। এই যে ফ্রিজটা এদিকে ঘুরানছিল, এদিকে এসে গেছে। তারপরে এইখানে পর্দা ছিল, পর্দাটা সরিয়ে দিয়েছি, এখন এইগুলো দিয়ে দিয়েছি। এই এইখানে আলমারিটা এসে গেছে, এইখানে যে একটা পার্ট হয়ে গেছে, আর একটা বেড নিয়েছি এটা। এই যে এখানে এই বেডটা দিয়ে দেওয়া হয়েছে, মানে এটা আর একটা রুম বেড়ে গিয়েছে। আর তারপরে ওই যে ওই দিক দিয়ে আমার কিচেনে যাওয়ার রাস্তা, আর এদিকে তো জামা কাপড় আছে। ব্যাস আবার দেখাবো আরো অনেক কিছু। আর এই যে আমি মিস ম্যাডাম, আমি আমার নিজেকেই বলি। আমাদের বাঙালিদের তো দেখিনি, ওইখানে শুধু দেখলাম সব মহিলারা। এই যে দেখো, এই যে আমি কি করে দেখো, পায়ে আলতা লাগিয়েছি, ওখানে সব আমরা পায়ে প্রথমে হলুদ দিয়ে তারপরে আলতা লাগিয়ে দেয়, তারপরে মানে সব যতগুলো মহিলা আছে সবাইদের খেতে দেয়। আর মানে মহিলারা মিলে কি স্বাগত নাকি এরকম কিছু একটা বলে, এরকমই পুজো দেয়। মানে এত সময় থাকে যে শুধু কন্যা ভোজন করায়, পাঁচ ভোজন মানে যেটা আমাদের ছোট ছোট বাচ্চাদের করায়, আর তারপরে এখনকার সময় যেটা করায়, মানে আমাদের মতো মহিলাদের যেতে হয়। আমি গেছিলাম, খুবই ভালো লাগছিল। আর অনেকটা সময় গেছে, মানে একটার সময় গেছিলাম, আর এখন তিনটের বেশি বেজে গেছে, এখন আসলাম। আর আমার ঘরটা পুরোই চেঞ্জ হয়ে গিয়েছে, তোমরা অনেকে দেখলে বুঝতে পারবে। তাছাড়া গেস্ট আসবে আমাদের ঘরে, আনবির জন্মদিন আসছে, আনবির জন্মদিনে স্পেশাল অনেক লোকজন আসবে। মানে সেরকম বড় করে করছি না, ব্যাস আমার কাছে কাছে যারা আছে এরাই আসবে, যারা বাঙালিরা আছে এরাই আসবে। আর ফার্স্ট বাই 5 ইয়ার্স যখন হবে তখন আমি বড় করে করার ইচ্ছা আছে, আর এখন তো নরমালি করব। আর ফার্স্ট তোমাদের সাথে ফার্স্ট আসলে কিছু শেয়ার করার জন্য কোন কিছু কিছু শেয়ার করতে চাই, কিন্তু পূজা হচ্ছে রেখে না, তাই আমি সেগুলো একটু শেয়ার করি। আর এই যে দেখো, আমি আজকে এরকম ছেলে নিয়েছি, দেখো আমার পেছনে না আমি অনেকগুলো বাটারফ্লাই দিব, এখনো মানে কিছুটা দিয়েছি, আর এখন আবার ভাবছি এখন দিব, কারণ সেই সময় আমি খুব দ্রুত যাচ্ছিলাম, বেশি দিতে পারিনি। আর এই যে এদিকে আরেকটা পার্টও হয়ে গিয়েছে, ওইদিকে একটা বেডও রেখে দিয়েছি আমি। এই যে আর আমার এই যে ভিডিও বানানোর ইটা দেখো, ঘরটা আমার অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, আগে এই সাইডে ছিল সবকিছু, আর এখন পুরো চেঞ্জ। তোমাদের তো দেখাবো একটু পরে। দেখি দেখো বন্ধুরা, আমি এখানে এই যে ফুলকপির তরকারিটা করেছিলাম, আর এখন রুটি বানিয়ে নিয়েছি ব্যাচ। আর এদিকে আমি একটু বেগুন ভাজি করছি, আমি যেহেতু ওইখান থেকে খেয়েছিলাম পুরি টুরি, তো আমি রুটি ভাবছি খাবো না, এক দুটো খেয়ে নিবো। আর এখানে ভাত আছে, ভাত দিয়ে বেগুন ভাজি দিয়ে খাবো। আর নাচুন নিচে সবজি আমি গরম করে নিয়েছি, মাছ আছে, মাছ তো আমি খাচ্ছি না, মানে আমি এটা খাবো না, শুধু এই বেগুন ভাজি দিয়ে করে ভাত খাবো, ব্যাস। আর এই জানবি পাপার জন্য এখন খানা রেডি করে নিয়েছি, চলো খাবারটা দিয়েই দিই। কোথায় তারা? মা, ঘরে তো কেউ নেই। দই দেখো অবস্থা আমাদের ঘরের, এই এই বেডটা এখন আবার এত সুন্দর বেড রেখে এরা এই ছোট বেডে এখন এই রুমে থাকে, কি ব্যাপার? এই তোমাদের খাবার নিয়ে আসতে আনবির পাপা, এই যে আনবি বলতেছে নিতে বলতেছে। দেখো অবস্থা, এরা এই এই বেডে এখানে এসে এইটাই বসবে। আমার ঘর এদিকে খালি, পুরা পুরা ফাঁকা, বলো।
আমি এই রুমেই থাকবো। দেখো এটা কি সুন্দর একটা রুম, বাট এদের পছন্দ হচ্ছে না। কি নিয়ে আসবো, কি বলছো? ওরে বাবা গরম আছে তাই বলতেছে। আর এই যে দেখো সুইট হোম, মানে মাই রুম, এটা আছে। ওয়েলকাম। এই যে কি করছো তুমি? তুমি এখানে খাচ্ছো? ঠিক আছে, আমাদের এখানে আসবো না আর। তুমি কি মাম্মির কাছে যাচ্ছো? না না, থালি নিয়ে না, থালি নিয়ে আমি কিসে খাবো তাইলে? যা যাও, যে মামির কাছে যাও। ও দুসরি থালি হ্যা, দুসরি থালি হ্যা, ও যে মামির কাছে যাও। সেখান দিয়ে ওই যে তোমার থালি দেখো সব, আমি ওইখানে খাচ্ছিলাম সেজন্য ওইখানে থালি নিয়ে গেছে, আর আমরা তো এখানে এসে চলে এসেছি যে খাবার খাচ্ছি। যাও আনবি, যাও। ওই যে আমাকে দেখেছে তাই ও এখন ওইখানে খেতে গেছে। হাই করে দাও তো, হাই করো। যা দেখবে শুধু তাই কপি করে, হুবাহু তাই কপি করে। আর বন্ধুরা দেখো এখানে আমরা একটু বাজারে তিনজন বেরিয়েছিলাম, মানে কোনো কাজটা ছিল না, ব্যাস একটু ঘুরতে বেরিয়েছিলাম। আনবি একটু মানে খুঁতখুঁত করছিল সেজন্য ওকে নিয়ে আসছিলাম, আর এসে দেখি যে এখানে চাউমিন বানাচ্ছিল, আর দেখে খুবই খেতে ইচ্ছে করছিল, লোভ হচ্ছিল খুবই। আর এখন ফুলকি টুলকি কি ফুচকা খেতে সেরকম ভালো লাগে না, যেহেতু ঠান্ডা এসে গেছে, তাই এরকম ধোয়া ওটা একটু চাউমিন টাউমিন হলে একটু গরম গরম সমস্যা হলে বেশ ভালোই লাগে, তাই আমরা এখানে এই যে বানানোর জন্য বলে দিয়েছি। আর এই চাউমিনটা এখন খাবো, আর এই যে রাস্তার ধারে এই দোকানটা আনবি কি খাবার? ওরে বাবা দেরি করতে পারতেছ না, বেটা গরম আছে। দেখো আনবু কত দূরে চলে গেছে, ধোয়া উঠতেছে তাই। না বেটা তুমি খালো। কি মা, চামচ? চামচ এর কই আনবি বাবা? এ চামচ কই? তোর পাপা আগে খাওয়ার জন্য। এই দেখো সবাই, দেখো সবাই, দেখো আমাদের বাড়ির পাগলের কাজ দেখো। বেড খুলে এর ভিতর থেকে, একদিন তো এর ভিতর চলে গিয়েছিল, আমি আনবি বাবাকে দোকান থেকে ক্লিনিক থেকে ডেকে তারপরে ওকে বের করেছি, আর আজকে ওই এর ভিতরে যাবে। এটাই ওর কাজ, এরকমই করে, দুষ্টুমির একটা লিমিট থাকা উচিত, বাট ও যে এত লিমিটটা ক্রস করে নেয় কি বলবো। আমাকে একটা টিকা দিয়েছিল, সেটা এখানেও আছে। একটু সর্দি সর্দি ভাব মনে হচ্ছে, সর্দি লাগবে লাগবে ভাব। বন্ধুরা তোমাদের সাথে তো আজকে অনেক কিছুই শেয়ার করেছি, আর সামনে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আনবির বার্থডে স্পেশাল ভিডিও, সবাই দেখার জন্য রেডি থেকো। এখন নয়, 15 তারিখে, 15ই ডিসেম্বরের জন্মদিন তখন। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস করে জানিয়ে দিও। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকে, তোমরা যারা যারা ভিডিও দেখো সাবস্ক্রাইব না করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? আর এই যে দেখো আমাদের পুষ্পিটা কি করে এখন, দুষ্টুমির তো কোনো লিমিট নাই ওর। ঠিক আছে বন্ধুরা, আজকে তো এখন কয়টা বাজে, 10:30 মতো বাজে। আনবির পাপা ঘরে কালার করছে, একটু বিজি আছে, তাই উনি আর রেন করার সময় থাকেনি। সো গুড নাইট, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে আর একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে। বাই বাই।